করেছি তরুণদেরকে নিয়ে এবং তরুণদের সাথে কাজ করার চেষ্টা করেছি। তবে আজকের বিষয়বস্তু আমাদের তরুণদের নিয়ে কাজ করার যে বিষয়গুলো থেকে তার কিছুটা আলাদা। যে বিষয়বস্তু শুধু আজকে তরুণদের নিয়ে কথা বলবে না, শুধুমাত্র ভবিষ্যতে কথা বলে থেমে থাকবে না, যে বিষয়বস্তু কথা বলবে নাগরিকত্বের সমগ্র জাতি এবং অপরাজনীতির বিরুদ্ধে। 5ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে 2015 সালে বিভিন্ন ধরনের সহিংসতা আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষের মধ্যে আমরা বিভিন্ন সহিংসতা দেখেছি, মানুষকে পুড়িয়ে মধ্যে দেখেছি। সে বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, আমাদেরকেই কথা বলতে হবে, আর কথা বলার আমার মনে হয় এখনই সময়। তো তাই বাংলাদেশ ল সায়েন্স কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের বিষয়বস্তু হলো গণতন্ত্র ও নির্বাচন এবং সাম্প্রতিক ভাবনা। এই বিষয়ে কথা বলার জন্য যেসব বিজ্ঞ ব্যক্তিবর্গ আজকে উপস্থিত আছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যারিস্টার শালি ফরাদ, সিনিয়র অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ ল সায়েন্স কাউন্সিল, সিনিয়র অ্যানালিস্ট টু দ্য সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন, এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য সেন্ট্রাল কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। অত্যন্ত জরুরি এবং সমসাময়িক প্রাসঙ্গিক যেহেতু আজকের এই বিষয়বস্তু, আমি আশা করব আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণে এই সেমিনারে থাকবে। ধন্যবাদ সবাই। আমাদের অনুষ্ঠানটি আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত আমরা আমাদের যারা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমাদের বিজ্ঞ প্যানেলিস্টের বক্তব্যগুলো আমরা শুনবো। তারপরের সেশনে আমরা ইকুয়ালি ভাগ করে নিয়েছি টাইমটা, যেখানে আপনাদের কমেন্টস এবং আপনাদের যে সব প্রশ্ন এগুলো আমরা নিই আপনাদের সাথে। আমরা চাই প্যানেলের একটা আলোচনা, আমরা এটাকে ঠিক একটা গতানুগতিক বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান হিসেবে দেখতে চাই না। আমরা চাই আমাদের প্যানেলিস্টদের বক্তব্যের পরে আপনারা আমাদের সব প্যানেলিস্টদের কাছে আপনাদের যে প্রশ্ন, আপনাদের যে কমেন্টস সেগুলো নিয়ে আসবো। প্রথমত কিছু কথাগুলো আমি শুরু করব, তার আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই সবার সাথে। আমাদের সাথে আজকে আমি মনে হয় পরিচয় পর্বটার জন্য সবাইকে যদি একটু অনুরোধ করি মাইকের সামনে নিজের পরিচয়টা দিতে তাহলেই ভালো হয়। তো প্রথমেই ডান সাইড থেকে আমি অনুরোধ করবো স্যারকে, স্যারের পরিচয়টা একটু বলার জন্য। শুভ অপরাহ্ন, আমি প্রফেসর শফিউল আলম ভিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এখন অধ্যাপক হিসেবে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি বিজয় একাত্তর হলের আমি প্রাধ্যক্ষ, আর প্রগতিশীল চিন্তা ভাবনা করি, এই হচ্ছে আমার পরিচয়। আমি ধন্যবাদ, আমার নাম শেখুর রহমান, আই এম সিনিয়র ইকোনমিস্ট পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি। ধন্যবাদ সম্মানিত প্যানেলবৃন্দকে তাদের পরিচয়টি নিজ মুখে দেওয়ার জন্য। আমার মনে হয় এতে একটু পার্সোনাল টাচ আমরা পেতে পারি, কাউকে নিজের পরিচয় করিয়ে দেওয়ার থেকে সে নিজের মুখ থেকে যখন বিষয়টি বলে স্যারের পরিচয় দেওয়ার যে ভঙ্গি সেটা একটা অন্যরকম ফিল নিয়ে আসে বিষয়টা। আমরা চাই প্রোগ্রামটা খুব ইনফর্মাল হোক, আমাদের সাথে আপনাদের আলোচনা হোক, আর এখানে কোনো বক্তৃতা থাকবে না, এখানে আমাদের বক্তব্য থাকবে এবং আপনাদেরও বক্তব্য এবং প্রশ্ন থাকবে। তো আর দেরি না করে আমাদের আজকের যেই আলোচনার যেই বিষয়বস্তু সেখানে চলে যাই। আমি প্রথমত শুরু করতে চাই আমাদের খুব সফল একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুদ্দিন স্যারের একটি বক্তব্য দিয়ে। ওনার মতে একটি পরিপক্ক গণতন্ত্র বা একটি ম্যাচিওর ডেমোক্রেসির জন্য কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। এর মধ্যে প্রথমত চাইনের শাসন বা রুল অফ ল, দ্বিতীয়ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম এরকম একটি ব্যবস্থা, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, তৃতীয়ত একটি উন্নত রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবস্থা,
এবং চতুর্থ একটি দায়িত্বশীল আমলাতন্ত্র এবং একটি প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ব্যবস্থা। তার মানে নির্বাচনকে কেন্দ্র করে যে আমাদের আলোচনা, একটি গণতন্ত্রের জন্য, একটি ম্যাচিউর ডেমোক্রেসির জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। কিন্তু এছাড়াও কিন্তু একটি গণতান্ত্রিক সমাজে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদেরকে সবসময় আলোচনার সময় মনে রাখতে হবে যে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তৈরি করলেই কিন্তু আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত বা সমুন্নত হয়ে যাবে। গণতন্ত্রের যে অন্যান্য বৈশিষ্ট্য সমূহ আছে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেগুলো সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। তো যেহেতু আজকে আমাদের আলোচনাটি সীমাবদ্ধ গণতন্ত্র এবং নির্বাচন কমিশন নিয়ে আমাদের সাম্প্রতিক ভাবনা, আজকের আলোচনাটুকু আমি আমাদের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। আশা করি আমরা ভবিষ্যতে গণতন্ত্রের যে অন্যান্য বৈশিষ্ট্য সমূহ আছে সেটা নিয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা, সেমিনার, ডিসকাশন চালিয়ে যেতে পারব। তো এই মুহূর্তে বর্তমানে নির্বাচন কমিশনের যেই গঠন সেটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে চারদিক। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি উনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছেন আগামী নির্বাচন কমিশন গঠন করাকে কেন্দ্র করে। আমরা জানি যে আগামী ফেব্রুয়ারি 2017 বর্তমান যে নির্বাচন কমিশন সেটা তার মেয়াদ পূর্ণ করবে, তখন নতুন নির্বাচন কমিশন হিসেবে কারা, কমিশনার হিসেবে কারা নিয়োগ পাবে সেই বিষয়ে আলোচনা তিনি চালিয়ে যাচ্ছেন। এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, কারণ আমরা মনে করি এটার মাধ্যমে প্রসেসটা অনেক পার্টিসিপেটরি হচ্ছে। কিন্তু এটি কিন্তু প্রথমবার না, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই বিষয়ে আগেও একটি খুবই সুন্দর এবং অনন্য ভূমিকা রেখেছিলেন 2012 সালে যখন বর্তমান যে নির্বাচন কমিশন সেটি গঠন হয়েছে। উনি প্রথম, আপনারা জানেন যে বাংলাদেশের যে সংবিধান, আমাদের সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু একক ক্ষমতা রাখেন নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে। এখানে কিন্তু উনি কারোর সাথে আলোচনা করতে বা কোনো ধরনের কমিটি গঠন করার ক্ষেত্রে ওনার কোনো বাধ্যবাধকতা নেই। তারপরেও প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম যে একজন আপিল বিভাগের বিচারপতি, একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আরও দুটি সাংবিধানিক পদে যারা আছেন, অডিটর জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, তাদের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করে সেখান থেকে 10টি নাম নিয়ে তারপরে 4 জন নির্বাচন কমিশনার এবং 1 জন প্রধান নির্বাচন কমিশনারকে তিনি নিয়োগ দেন। তো এটি কিন্তু আপনারা যদি 2005 বা 2006 সালের সাথে তুলনা করে দেখেন, তখন যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এই প্রস্তাবটি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে 2005 সালে প্রথম উপস্থাপন করেন যে ঠিক এই ধরনের একটি পার্টিসিপেটরি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি আমরা নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারি কিনা। সেটি কিন্তু তখন মানা হয়নি, এই প্রস্তাবটি কিন্তু পরবর্তীতে উনি সংসদেও উত্থাপন করেছিলেন, কিন্তু সেই দিকে আমরা যেতে দেখিনি। বরং এককভাবেই রাষ্ট্রপতি কোনো ধরনের আলোচনা ছাড়াই যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছিলেন তাদের কারণে দেশের ভবিষ্যৎ কোন দিকে গিয়েছিল সেটি আমি মনে হয় না আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচন কমিশনের আওতায় এত বড় ভোটার জালিয়াতির বিষয় আগে আমরা কোনো সময় দেখিনি। অ্যান্ড উই ওয়েন্ট থ্রু সেভারাল মিলিটারি রেজিমস, বুঝাই যাচ্ছে যে কোন জায়গায় গিয়েছিল অবস্থা। তো এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর যে সাথে যে আলোচনা রাষ্ট্রপতির চলছে সেখানে কিন্তু আমরা ভালো ভালো কিছু প্রস্তাবনা দলগুলোর মধ্যে থেকে দেখছি। যেরকম আমি সাম্প্রতিক নিউজ পেপারে দেখলাম যে জাসদের সাথে, যখন জাসদের ডেলিগেশনের সাথে মহামান্য রাষ্ট্রপতির যে বৈঠক, সেখানে একটি কথা উঠে এসেছে যে নির্বাচন কমিশনকে গঠন করার ক্ষেত্রে একটি পৃথক আইন করা দরকার, যে এই প্রক্রিয়াটি যে এখন যে ইনফরমালি আমাদের মহামান্য রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বা সার্চ পার্টি গঠন করছেন এই বিষয়গুলোকে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় কিনা। তার মানে এই না যে আবার সব রাজনৈতিক দল থেকে খুব ভালো ভালো প্রস্তাবই আসছে, এখানে এমন অনেক কিছু আসছে যেটা অবাস্তব বা অগ্রহণযোগ্য বা কোনো কারণে আমরা এটাকে অসম্ভব বলতে পারি।
যে বিএনপির তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে আসা প্রস্তাবগুলো যদি আমরা দেখি সেখানে পুরো বিষয়টিতে আমি যাব না, প্রস্তাব ওনার যে ওনাদের ডকুমেন্টটি সেটা বেশ বড়, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা নিজেরা পুরোটা একবার দেখে নেবেন। কিন্তু এখান থেকে আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিতে চাই। এখানে যে প্রক্রিয়াটা বলা হয়েছে সেটিকে অনেকটা অসম্ভব এবং অবাস্তব বলছি আমি, এই কারণে যে প্রতিটি রাজনৈতিক দলকে অন্তত তিন ধাপে একমত হতে হবে। আমাদের দেশে দুটো রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল আপনি বাদ দেন, দুটো রাজনৈতিক দলকে একটি বিষয়ে ঐক্যে পৌঁছানো বা একটি সিদ্ধান্তে পৌঁছানো বা অনেক সময় অনেক কঠিন একটি কাজ হয়ে যায়। সেখানে সব রাজনৈতিক দল, যেটি রেজিস্টার্ড পার্টিজের সংখ্যা আই থিঙ্ক অ্যারাউন্ড 40, 40টি রাজনৈতিক দলকে তিনটি আলাদা আলাদা ধাপে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমেই শুধুমাত্র ওই প্রস্তাবের আওতায় নির্বাচন কমিশন গঠন করা যায়। এবং দুই ধাপে প্রথমে সার্চ কমিটি এবং পরবর্তীতে সার্চ কমিটির পরে কমিশনের জন্য যে নামগুলা, এই সব মিলিয়ে 40টি দল থেকে টোটাল 400 জনের মতো নাম থেকে বাছাই করে 10 জন বের করাও, এটি একটি ভয়ঙ্কর রকমের কঠিন কাজ। এটাকে আমি ওই সেন্সে ওই অর্থে এটাকে আমি একটু অবাস্তব বা অসম্ভব ভাবি। এছাড়াও কিন্তু ওই প্রস্তাবনার মধ্যে আমরা কিছু অগ্রহণযোগ্য কিছু বিষয় আমরা দেখতে পাই। দেখুন, যখন আপনি বলছেন অন্তত 7 জায়গায় প্রস্তাবনাটি বলা হয়েছে যে সকল রাজনৈতিক দলকে এই আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে, এখানে আমাদের বা আমার নিজস্ব ব্যক্তিগত একটি ভয় হচ্ছে যে এর মাধ্যমে আপনি ঠিক কাকে বোঝাচ্ছেন। এখানে বলা হয়েছে প্রথম সংসদ থেকে এখন পর্যন্ত যে কোনো সময়ে সংসদে প্রতিনিধিত্ব করার থাকা অবস্থায় যে কোনো রাজনৈতিক দলই সকল রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়বেন। তাহলে কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সমন্বয়ে গঠিত যে ফ্রিডম পার্টি, সেটাও কি আমাদের নিয়ে আসতে হবে? কারণ তারাও তো এক সময় কোয়েশ্চনেবল পার্লামেন্ট হোক আর যেই পার্লামেন্টই হোক তার আন্ডারে পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন পেয়েছিলেন। আমরা কি তাহলে এখন ফ্রিডম পার্টির সাথে বসতে হবে আমাদের? বা জামাতে ইসলামী যে দলটির নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত দ্বারা বাতিল হয়ে গেছে এবং বাংলাদেশের আন্তঃযুদ্ধ অপরাধকে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তারা ইতিমধ্যে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত হয়েছে রায়ে আইনিভাবে, তাদের সাথেও কি আমাদের বসতে হবে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে করতে পারতে হবে। কোনো একটি প্রস্তাব আমরা অবশ্যই সব বিষয়ে আলোচনা চাই, সব বিষয়ে আমরা আশা করব যে ন্যূনতম একটি সমঝোতার মাধ্যমেই সবকিছু হোক, কিন্তু সবসময় কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু সব বিষয়ে সমঝোতায় যেতে পারবো না, হয়তো বিষয়টা এতটাই অবাস্তব বা অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য। তো আর একটা বিষয় যেটা আপনারা সময় স্বল্পতার কারণে যাচ্ছি না, কিন্তু সশস্ত্র বাহিনীর জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও কথাও এই প্রস্তাবনায় এসেছে। তো এটা কি আমরা চাই কিনা? আমরা কি চাই যে ক্ষমতার বিভাজনের যে তত্ত্ব ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারস অনুযায়ী এক্সিকিউটিভকে জুডিশিয়ারি থেকে আলাদা রাখার যে প্রয়োজনীয়তা সেটা ভেঙে আমরা বিচারিক ক্ষমতা কি সশস্ত্র বাহিনীর কাছে দিব? আর এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে কি আমরা সশস্ত্র বাহিনীর যে মর্যাদা বা সম্মান সেটা কি তাদেরকে আননেসেসারি অপ্রয়োজনীয় একটি বিতর্কের মধ্যে জড়িয়ে সেটা নষ্ট করা হবে কিনা, বিষয়গুলো আমাদেরকে ভেবে দেখতে। তো আমার আজকের আলোচনা আমি বেশি টানবো না। আমার মনে হয় যে শুধু নির্বাচন কমিশনের গঠনই না, আমাদের যে বিজ্ঞ প্যানেল আজকে এখানে আছে, আমি নিজেকে এখানে প্যানেলিস্ট বলবো না, আমি এখানে সঞ্চালনার দায়িত্বে আছি, এই সংগঠনের একজন অ্যাডভাইজার হিসাবে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা একজন মানুষ হিসাবে আপনাদের সাথে আমি আমার মতামতগুলো তুলে ধরলাম। আমি চাবো সঞ্চালক হিসাবে আছে আজকে আমাদের যে বিজ্ঞ প্যানেলিস্ট তাদের প্যানেল থেকে আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসুক সেটা হচ্ছে শুধু নির্বাচন কমিশন গঠন না, ওভারঅল নির্বাচন কমিশনকে আমরা ঠিক কিভাবে শক্তিশালী করতে পারি। নির্বাচন কমিশনের ভূমিকা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এখানে এক্সপ্লেন করে বলার কিছু নাই, আমরা সবাই জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তারা পালন করে। তো আমার মনে হয় আজকাল যে আলোচনাটা সেটা শুধুমাত্র তাদের গঠন প্রক্রিয়া নিয়েই সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে কি আমাদের আরো আলোচনার বিষয় আছে কি? যেরকম আপনারা, আমি জাস্ট লাস্ট কয়েক মাসের কিছু আলোচনা এবং রিসার্চ পেপার দেখলাম আমাদের সিভিল সোসাইটি এবং আমাদের যারা নির্বাচন নিয়ে কাজ করেন এই ধরনের বিশেষজ্ঞদের,
সেখান থেকে আমি কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি, যেরকম পৃথক কোনো আইন না থাকা নিয়োগের ক্ষেত্রে, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বা ক্ষমতাগুলো থাকা উচিত কিনা, আমাদের দেশে কোনো সংসদ সদস্য তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি ফেল করেন তাহলে সেই বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, এই বিষয়ে কি সংসদ সদস্যদের ক্ষেত্রে একটি সরাসরি একটি ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত কিনা, এরকম আরো অনেকগুলো আমি সাবস্ট্যান্টিভ বিষয় আমার সামনে পড়লো। আমার মনে হয় যে আমাদের আলোচনাটা একটু ব্রড হওয়া দরকার, এই বিষয়গুলো যাতে আমরা আমাদের প্যানেল থেকে শুনতে পারি। আর দেরি না করে আমি আমাদের প্রথম প্যানেলের বক্তা হিসাবে প্রফেসর ডক্টর এ.টি.এম. শফিউল আলম ভূঁইয়া স্যারকে অনুরোধ করব আজকের আমাদের এই বিষয়বস্তুর উপরে তার বক্তব্যটি তুলে ধরার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালককে আমাকে প্রথমে এই সুযোগ দেওয়ার জন্য কথা বলার। তো আমি একটু একটু ব্রড স্ট্রোকেই আলাপটা করতে চাই, কারণ হচ্ছে যে নির্বাচন তো একটা ইস্যু, নির্বাচনের সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত। সেটি হচ্ছে যে আজকের সেমিনারের বিষয় যেটি রাখা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন, যে প্রথমে আমি গণতন্ত্রটাকে সংজ্ঞায়িত করতে চাই। ধরুন গণতন্ত্রকে আমাদের দেশে যেভাবে সংজ্ঞায়িত করা হয় তাত্ত্বিকভাবে গণতন্ত্রের নানা ধরনের সংজ্ঞা আছে, কিন্তু আমাদের দেশে একটা সংজ্ঞা এখন সবচেয়ে বেশি প্রচলিত, সেটি কি, যে নির্বাচন আসলে নির্বাচনে ভোট দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র, যে স্বাধীনভাবে ভোট দিতে পারা। তো এখন এটা হচ্ছে গণতন্ত্রের একটা দিক, এটাকে বলা হয় যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে সিটিজেনরা তার যে গণতান্ত্রিক অধিকার, যে তার মতো করে তার পছন্দের প্রতিনিধি নির্বাচন পায়, এটা হচ্ছে একটা দিক। তার পাশাপাশি আরো আছে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যে সে স্বাধীনভাবে কথা বলতে পারে কিনা, স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারে কিনা। তারপরে এটাও আমাদের দেশের গণতন্ত্রের সংজ্ঞায় কভার করা হয়, কিন্তু যে জিনিসটা কভার করা হয় না সেটা হচ্ছে যে নাগরিকের অর্থনৈতিক অধিকার, যে তার যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের যে নিশ্চয়তা রাষ্ট্রের দেওয়ার কথা সেই জায়গাটা গণতন্ত্রের সংজ্ঞায় আসে। তো তাহলে এই মুহূর্তে আমাদের গণতন্ত্রের অবস্থাটা কি, কেউ কেউ বলতে চান যে আমরা গণতন্ত্রের সংকটে আছি। কেন গণতন্ত্রের সংকটে আছি, যে আমাদের এখানে নির্বাচন নিরপেক্ষ হয় না, নির্বাচনে মানুষ তার পছন্দ মতো তার প্রার্থী নির্বাচন করতে পারে না, এটা হচ্ছে কারণ, এই কারণে গণতন্ত্রটা সংকটের মধ্যে দিয়ে আছে। তাহলে সেই জায়গায় যদি আমি যাই যে আসলে কি গণতন্ত্র সংকটের মধ্যে আছে, যদি সংকটের মধ্যে থাকে তাহলে কেন আছে, এই সংকটের জন্য দায়ী কার। ধরেন আমাদের দেশে যদি আমি বলি যে হ্যাঁ, যে গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতার দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনারা যদি প্রতিদিন টেলিভিশনে টক শো দেখেন, সংবাদপত্র পড়েন, যেহেতু আমি গণমাধ্যমের একজন ছাত্র, আপনি যদি পত্রপত্রিকাগুলো সম্পাদকীয় তার নানা জিনিস দেখেন, প্রতিনিয়ত কিন্তু সরকার সহ বিভিন্ন বিশেষ করে সরকারেরই সমালোচনা হচ্ছে, তার প্রশংসাটা কিন্তু কমই। তারপরে আপনি যদি টক শোগুলোর দিকে তাকান, আমরা এখানে অনেকে টক শোতে অংশগ্রহণ করি, দেখবেন যে টক শোতে সরকারের সমালোচনা করতে কিন্তু কোনো বাধা নাই। তাহলে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমরা অন্তত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যে আমরা যদি রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপিকে বলি, কখনো কখনো আমরা গণমাধ্যমে দেখি যে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয় না বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যে উত্তেজনা, যে বোমাবাজি, যে সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস হয়, সেই কারণে পুলিশ প্রশাসন কখনো কখনো এই ধরনের ব্যবস্থা নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, বিএনপি যদি গণতান্ত্রিক উপায়ে তার সভা সমাবেশ করতে চায় অবশ্যই তার সেই অধিকার আছে এবং রাষ্ট্রপতির সেটি সেটি নিশ্চিত করা। এবারে আসি অর্থনৈতিক অধিকারের দিকে, যে আমার বলার দরকার নাই, আপনারা যদি গত 5 থেকে 7 বছরে এখানে ডক্টর আশিক আছেন ইকোনমিস্ট, সাথে উনি আরও তথ্য দিয়ে বলতে পারেন অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে আপনার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে শুরু করে উন্নয়নের সকল সূচকে কিন্তু বাংলাদেশের একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে গত 7-8 বছরে 10 বছরে। যেই উন্নয়নটা,
যে উন্নয়নের কথা আমরা না বললেও জাতিসংঘ যার সার্টিফিকেট দিয়েছে, যে জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে নানা পুরস্কার দিয়েছে, বাংলাদেশকে দিয়েছে। কেন দিয়েছে? যে বাংলাদেশে উনি যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তার স্বাক্ষর হিসেবে এইগুলো জাতিসংঘ দিয়েছে, আমরা দিই। তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়েছে যে 2019 কয়েকটি নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি হবে, তো 1990-এর দিকে তত্ত্বাবধায়ক সরকারের 90-এর শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করে বিরোধী দল। একইভাবে 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে 96-এ এসে তো আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা, এবং ইতিহাস বলে বিএনপি কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকারের যে কমিটমেন্ট ছিল সেখান থেকে সরে আসে। তারা 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করে, যে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি। তারপরে আওয়ামী লীগের আন্দোলনের মুখে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বাধ্য হয়, এবং 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার 2001-এ আবার নির্বাচনের প্রশ্ন আসলো, প্রতি 5 বছর পরপর নির্বাচন হয়। আওয়ামী লীগ কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে 2001-এ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আমরা মোটা দাগে ধরে নেই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয় সেগুলো নিরপেক্ষ হয়, কিন্তু 2001-এর নির্বাচন নিয়ে নানা ধরনের বক্তব্য আছে, নানা ধরনের প্রমাণ আছে, সেগুলো হয়তো আপনারা যদি ইতিহাস অনুসন্ধান করেন বেরিয়ে আসবে। তো তারপরে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা ছেড়েছে, বিএনপি ক্ষমতায় এসে ক্ষমতায় আসার পরে 2006-এ যখন আবার নির্বাচন হওয়ার কথা, আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা, একইভাবে বিএনপি কিন্তু 2006-এও তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে নারাজ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে নারাজ, এবং সেটাকে বিতর্কিত করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকারকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য যে কাজটি করেছিল, যে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছিল, যে পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া, তারপরে সেটাতেও সফল না হয়ে আন্দোলনের মুখে তারা এই যে নির্বাচন কার অধীনে হবে এটি নিয়ে যখন নানা ধরনের সমস্যা শুরু হলো, তখন তারা নিজেদের রাষ্ট্রপতিকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে দিল। ইয়াজউদ্দিন সাহেব আমাদের সহকর্মী ছিলেন, তো ওনার অধীনেই তত্ত্বাবধায়ক সরকারের তারপরেও আন্দোলনের মুখে এটিও ব্যর্থ হলো, সামরিক বাহিনী কিন্তু বেসামরিক আদলে ক্ষমতা দখল করলো। তারপরে আমরা জানি যে প্রথমেই যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হলো, তখন আমরা কিন্তু অবাক হয়ে দেখলাম যে যে সরকার সামরিক ছদ্মবেশে বেসামরিক যে সরকার ক্ষমতায় নিল, সাধারণত কি হয় যে যারা ইমিডিয়েট সরকার প্রধান থাকে তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম গ্রেফতার করা হলো। তখন কিন্তু আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে এই সরকারের উদ্দেশ্যটা কি। যাই হোক, তারপরে আন্দোলন সংগ্রামের পরে আবার 2008-এ কিন্তু নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন এই যে নির্বাচন আমাদের দেশে কিভাবে হবে, আমরা এখনো একটা যেটাকে বলে যে যে সবার কাছে গ্রহণযোগ্য বা আইনসিদ্ধ একটা প্রক্রিয়া এখনো আমরা পাইনি। আমাদের উপমহাদেশের আমাদের বিভিন্ন দেশগুলোতে একটা আইন আছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, এবং আমাদের সংবিধানেও কিন্তু আপনারা সবাই লয়ের ছাত্র, আমার চাইতে সংবিধান ভালো বোঝে, তো সংবিধানেও কিন্তু আইনের বিষয়ে আলোকপাত করা হয়েছে যে নির্বাচন কমিশন সংক্রান্ত একটা আইন করা দরকার, সেটি আমরা করতে পারিনি। আবার আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিন্তু আইনটি করেনি, আইনটি করা ছাড়াও ভারত একটা ভালো শক্তি।